হ্যালো স্টুডেন্টস, তো লাস্ট ক্লাসের আলোচনাটাতে আমি তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছিলাম যে বোর্ড এবং জয়েন্টের প্রস্তুতি একই সঙ্গে নেওয়া অবশ্যই সম্ভব, এবং বিগত বছরগুলোতে যারা খুব সাকসেসফুলি এই পরীক্ষাগুলোতে উতরে গেছে তাদের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন যে তারা ক্লাস 11 থেকেই প্রস্তুতি শুরু করেছিল। তো এখন তোমরা যারা সবাই সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের ক্ষেত্রে এটা খুবই একটা পজিটিভ একটা ব্যাপার যে তোমরা এন্টায়ার 2 বছর পাচ্ছ, ক্লাস 11 এবং 12। এই 2 বছরে যদি তোমরা একটা প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে যদি এগো তাহলে অবশ্যই সফলতা আসবে। এবং দেখো, আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই আমরা বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিকূলতাকে আমরা পেরিয়ে বাধা টপকে আমরা এগিয়ে যাই। এখন এই যে পার্টিকুলার সময়টা মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে ক্লাস 11 12 যে লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ জীবন তৈরি করার একটা সব থেকে বড় একটা সময়, যে সময়টাতে আমরা আমাদের ক্যারিয়ার বিল্ডিং সংক্রান্ত যে চিন্তাভাবনা সেইগুলো আমাদের মধ্যে আসা উচিত। এবার যেহেতু আমরা এখন এখানে 11 12 পড়ার সঙ্গে সঙ্গে আমরা এরকম স্বপ্ন দেখছি যে ভবিষ্যতে আমি কোনো ভালো মেডিকেল কলেজে বা ভালো কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে, সেটা IIT NIT হতে পারে বা অন্য কোনো স্টেট লেভেলের ভালো ভালো কলেজে আমরা অ্যাডমিশান নিতে চাইছি, বা ওই রকম একটা জায়গায় আমি নিজেকে যদি দেখতে চাই, তাহলে প্রস্তুতি এখন থেকে শুরু করা দরকার। এবং এই প্রস্তুতিটা মানে বোঝাই যাচ্ছে যে সারা ভারতবর্ষের এত এত স্টুডেন্টস সবার সঙ্গে আমাকে কম্পিটিশানে নামতে হবে এবং সেই কম্পিটিশানে আমাকে জয়যুক্ত হতে হবে। সুতরাং ইটস আ টাফ ফাইট। সুতরাং এই এই যে লড়াইটা, এই যে যুদ্ধটা, এই যুদ্ধটায় যদি আমাকে জয়ী হতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে সবার আগে যেটা দরকার আমার, সেটা হচ্ছে একটা দারুণ একটা অস্ত্রভাণ্ডার। এখন আমাদের অস্ত্রভাণ্ডার বলতে আমাদের বইপত্র, যে বইগুলো আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। শুরুতে দেখো কেমিস্ট্রি বিষয়ে কী কী বই পড়বে সেটা আমি অলরেডি লিখে রেখেছি। এখন যারা আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি বাংলা ভার্সনে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্য কোনো বোর্ডে, এখন যদি আমরা 11 12টা বোর্ডের পরীক্ষাটা বাংলা ভার্সনে দিতে চাই তাহলে অবশ্যই একটা বাংলা বই লাগবে। বাংলা বইটার জন্য ছায়া প্রকাশনীর বইটা তোমরা কিনতে পারো, ভালো বই, ইটস এ গুড বুক। আর যদি তোমরা 11 12-এর প্রিপারেশনটা ইংলিশ ভার্সনে নাও, বোর্ডের পরীক্ষা ইংলিশ ভার্সনে দেবে বলে যদি ভেবে থাকো, তাহলে সেটা যে কোনো বোর্ডই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হতে পারে, CBSE ISC হতে পারে, যদি ফোকাস আমাদের হয় নিট অ্যান্ড জয়েন্ট, তাহলে আমার মনে হয় এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই তোমরা কিনতে পারো। একটা হচ্ছে প্রদীপস নিউ কোর্স কেমিস্ট্রি, আর একটা হচ্ছে মডার্নস ABC অফ কেমিস্ট্রি। দুটো বই ভীষণ ভালো বই, এর মধ্যে যে কোনো একটা বই তোমরা কিনতে পারো। এখন এই পার্টিকুলার বইগুলো মানে প্রদীপ বা মডার্নস ABC এইগুলো হচ্ছে বইয়ের কোম্পানির নাম আর কি, এই বইগুলোর অথারের নামে বইগুলো খুব একটা পপুলার নয়। সুতরাং এরকম এই নামগুলো দোকানে গিয়ে বললেই খুব সুন্দর এগুলো অ্যাভেলেবেল। আর এছাড়া সবথেকে যেটা আমাদের মেইন আর কি দরকার সেটা হচ্ছে NCERT-র টেক্সট বই, অর্থাৎ CBSE বোর্ডের যে গভর্নমেন্টের যে টেক্সট বইগুলো হয়, কারণ এখন যে NTA যে পরীক্ষাগুলো অর্গানাইজ করে আর কি, নিট বা যেই NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এরা কী করে এই CBSE বোর্ডের যে বইগুলো অর্থাৎ NCERT-র যে বইগুলো এইগুলোকে এরা ফলো করে আর কি। এবং ধরো ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি বা বায়োলজি তো প্রায় এন্টায়ার বায়োলজি, প্রায় 80-85% কোয়েশ্চেন্স নিটে সেগুলো একদম লাইন ধরে ধরে NCERT টেক্সট বই থেকে আসে। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিটাও হুবহু NCERT-র বই থেকে সমস্ত কোয়েশ্চেন্স আসে। এবং ফিজিক্যাল বা অর্গ্যানিক কেমিস্ট্রির ক্ষেত্রেও শুরুতে অবশ্যই NCERT-র বইটা আমাদেরকে পড়তে হবে, সুতরাং এই বইটা মাস্ট। আচ্ছা, এরপরে আমি এখানে কিছু প্র্যাকটিস বইয়ের নাম লিখেছি। প্র্যাকটিস বই মানে প্র্যাকটিস বুকস মানে হচ্ছে যেখান থেকে আমি MCQ কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করবো। এখন অনেক বই মার্কেটে আছে, তার মধ্যে এই পার্টিকুলারলি এই বইগুলো আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে, পছন্দ হয়, সেটা হচ্ছে যে শ্রী বালাজি পাবলিকেশন। এই পাবলিকেশনের 3টে আলাদা বই হয়, ফিজিক্যাল কেমিস্ট্রি একটা, নরেন্দ্র অবস্থি অথর, ইনঅর্গ্যানিকের জন্য VK জয়সওয়াল, আর অর্গ্যানিকের জন্য MS চৌহান। এই 3টে বই অবশ্যই কিনতে হবে, অবশ্যই মাস্ট, এই 3টে মাস্ট, যেগুলো আমি পাশে স্টার দিচ্ছি এখানে, এই 3টের মধ্যে যে কোনো একটা মাস্ট কিনতেই হবে। NCERT বই অবশ্যই কিনতে হবে, আর প্র্যাকটিস বই 3টে অবশ্যই কিনতে হবে। এখন এই বইগুলো তুমি যখন মার্কেটে কিনতে যাবে তখন তুমি দেখবে যে নিটের জন্য একটা আলাদা ভার্সন আছে, যেই মেইন অ্যাডভান্সের জন্য আলাদা ভার্সন আছে, আর পার্টিকুলারলি MS চৌহান বইটাতে এইটা 3টে ভার্সন হয়, একটা নিটের জন্য, একটা JEE মেনের জন্য, একটা JEE অ্যাডভান্সের জন্য। তো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি কিনবে। আর এই দুটো বই 2 ভার্সনে হয়, একটা নিট ভার্সন, একটা JEE মেন অ্যান্ড অ্যাডভান্স। আর একটা মাস্ট
যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার্স সলিউশন বুক, অর্থাৎ এখানে বিগত বেশ কয়েক বছরের নিট এবং জয়েন্টের কোয়েশ্চেন্স সলভ করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, এগুলো কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। তো দেখো আমি দুটো একটা বইয়ের নাম এখানে লিখেছি, ইনফ্যাক্ট দুটো বইয়ের নাম লিখেছি, 32 ইয়ার্স নিট একটা বই হয় যে গত 32 বছরের নিটের যা কোয়েশ্চেন্স তার সলিউশন চ্যাপ্টার ওয়াইজ, এবং এইমসের 25 বছরের কোয়েশ্চেনের সলিউশন চ্যাপ্টার ওয়াইজ আছে, এটা MTG পাবলিকেশনের, এই বইটা কিনবে। আর এছাড়া এছাড়া জেই মেনের জন্য, জেই মেন আর অ্যাডভান্সের জন্য এই ধরনের পাবলিকেশনের বই পাওয়া যায়, সেক্ষেত্রে তুমি MTG বই বা আর একটা পাবলিশার হয় আরিহান্ত বা আর একটা পাবলিশার হয় দিশা, যে কোনো একটা বই কিনবে যেখানে জেই মেন এবং অ্যাডভান্স পরীক্ষার এরকম বিগত বেশ কয়েক বছরের কোয়েশ্চেন চ্যাপ্টার ওয়াইজ সলভ করে দেওয়া হয়। আমি এখানে কিছু রেফারেন্স বইয়ের নাম লিখেছি, এই রেফারেন্স বই দেখো, এখানে একটা বই আমি লিখেছি, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য, আর সেকেন্ডটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির জন্য। ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কোনো বই আমি এখানে লিখিনি, কারণ যেটা আমি একটু আগেই বললাম যে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির কোয়েশ্চেন্স হুবহু NCERT টেক্সট বই ফলো করলেই হবে, এবং NCERT টেক্সট বইটাকেই তুমি নিজের স্টাডি মেটেরিয়াল হিসেবে ভেবে নাও আর কি, তার বাইরে কিছু অ্যাসাজ দরকার নেই। এরপর তো তুমি ক্লাসের মাস্টারমশাইয়ের ক্লাসের নোট পাবে, বা যদি তুমি কোনো ইনস্টিটিউটে ভর্তি হও তাহলে সেখানকার স্টাডি মেটেরিয়াল পাবে। এখন এই যে রেফারেন্স বইগুলো আমি লিখেছি এখানে, এই বইগুলো কিন্তু আমি দেখো মানে স্টার মার্ক করিনি, মানে এগুলো একদম কিনতেই হবে, মাস্ট, এরকম কোনো ব্যাপার নেই। কিনতে পারো অবশ্যই যদি তোমার ফার্দার রিডিংয়ের দরকার হয়, যদি মনে হয় যে আমার কিছু জিনিস আমার মনে হচ্ছে যেন বইতে নেই, আর একটু ভালো করে পড়লে ভালো হতো, সেক্ষেত্রে এই দুটো বই ইজ ভেরি ভেরি গুড বুক। আচ্ছা, এছাড়া তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কোনো রেপুটেড যারা ইনস্টিটিউটগুলো আছে যারা জয়েন্ট বা নিটের প্রিপারেশন দেয়, যেমন ধরো অ্যালেন আছে বা আকাশ আছে নিটের জন্য, এরা খুবই পপুলার। এছাড়াও ফিটজি বা রেজোনেন্স, এরাও জয়েন্টের জন্য খুবই পপুলার, মানে যেই মেন অ্যাডভান্সের জন্য। তো এই ধরনের কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউটের যদি স্টাডি মেটেরিয়ালটা তোমরা জোগাড় করতে পারো, সেটা পুরনো স্টাডি মেটেরিয়াল হতে পারে, নতুন হতে পারে, নতুন হতে গেলে তোমাকে ওই পার্টিকুলার কোম্পানির ওয়েবসাইট থেকে কিনতে হবে, অনলাইন অর্ডার করতে হবে। আর যদি পুরনো যদি কারোর থেকে জোগাড় করতে পারো, বা দেখবে বিভিন্ন রকম ওয়েবসাইট তুমি সার্চ করবে সেখানেও এই সমস্ত পুরনো বই বিক্রি টিক্রি হয় আর কি, সেগুলো যদি জোগাড় করতে পারো তাহলেও হবে। তো সেই রকম কোনো একটা পার্টিকুলার ইনস্টিটিউটে যদি তুমি স্টাডি মেটেরিয়ালটা জোগাড় করতে পারো, সেটা তাহলে তোমাকে অনেকটা অ্যাডভান্টেজ দেবে। এরকম নয় যে তোমাকে আজকে আমি বললাম বলে কালকেই তোমাকে সমস্ত বই কিনে ফেলতে হবে, দরকার নেই। ইনিশিয়ালি তুমি অবশ্যই টেক্সট বইটা কেনো একটা, এই তিনটের মধ্যে যে কোনো একটা যেটা তুমি তোমার পছন্দ হবে। আচ্ছা, NCERT টেক্সট বইটা তুমি কিন্তু এই মুহূর্তে NCERT ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো টেক্সট বইটা। এছাড়া এই যে বইগুলো আছে এই বইগুলোরও পুরনো ভার্সন প্লে স্টোরে, অ্যান্ড্রয়েড অ্যাপে প্লে স্টোরে গিয়ে তুমি এই বইগুলো অ্যাপ্লিকেশান হিসেবে ডাউনলোড করতে পারো। আর একই রকমভাবে এই এখানকার নরেন্দ্র অবস্থির বইটাও এবং এই MS চৌহানের বইটাও, এই বইগুলোও মোটামুটি বিভিন্ন ওয়েবসাইটে PDF ফরম্যাটে বা প্লে স্টোরে অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশান হিসেবে অ্যাভেলেবেল আছে। সেগুলো একটু খোঁজখবর নিয়ে আপাতত ডাউনলোড করো, কারণ এই সময় কেনার মতন পরিস্থিতি তো নেই, সুতরাং যেহেতু আমরা সবাই গৃহবন্দী এখন আর কি, তো সেই হিসাবে তোমরা বইগুলো আপাতত ডাউনলোড করে নাও, করে নিয়ে দেখতে থাকো, তারপরে ভবিষ্যতে সময় সুযোগ করে এক এক করে বইগুলো কিনতে পারো।